দাদা আপনার নাম? আমার নাম রবীন্দ্র বেগা। কি ঘটনা ঘটেছে আজকে আপনার? অ্যাকচুয়ালি আমরা সব বন্ধুরা মিলে বেড়াতে এসেছিলাম দীঘাতে। তো বেড়াতে আসার পরে আমরা উদয়পুর সি বিচের উদয়পুর মানে দীঘার পাশাপাশি সি বিচে উদয়পুর আর নিউ দীঘার পাশাপাশি সি বিচে আমরা চান করছিলাম। সেই সময় হঠাৎ দুটো থেকে আড়াইটা নাগাদ একটা ঝড় ওঠে। তো সেই ঝড়ের মধ্যে বাজ পড়ে। তো বাজে ওই বন্ধু সহ আরও পাশাপাশি আরও দু তিনজন ছিলেন, সবাই মিলে তো বাজটা ওদের উপরে পড়ে। তারপর হসপিটাল নিয়ে আসার পর আমরা জানতে পারি যে এক্সপায়ার করে গেছে বন্ধু। কজন এরকম হয়েছে? তো টোটাল মিলিয়ে তিনজন হয়েছে। তিনজনের মধ্যে দুজন আউট অফ ডেঞ্জার, কিন্তু বন্ধুটা এক্সপায়ার করেছে। তো বাড়ি ডানকুনি, রাকেশ কোলে না। কি করেন উনি? উনি একটা প্রাইভেট সেক্টরে জব করেন। পুলিশের সহযোগিতা আপনারা সেখানে কীভাবে পাচ্ছেন এখানে, বা পরিষেবা কীরকম পাচ্ছেন এখানে? ওখানে প্রথমত বলি যে নুলিয়াবাস শ্রমিকেরা ছিলেন, যে জায়গাটাতে আমরা দাঁড়িয়েছিলাম, তো প্রথমত ওই পাশাপাশি পুলিশের খুব একটা হেল্প পাই। তো পরবর্তীকালে আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে হসপিটাল পর্যন্ত নিয়ে আসি। দেন এখানে এসে হসপিটালের পরিষেবা যেটা দেওয়ার সেটা দিচ্ছি। ওটা প্রায় ঘন্টা দেড়েক আগে ঘটে, ঠিক আছে। বিচে আমার সব ভাইয়ের বন্ধুরা সব এসে স্নান করছিলো। তো আমাকেও ডেকেছিলো, আমি ওর দাদা হয়ে আমার মাসির ছেলে হয় তার মধ্যে একজন। তো ওরা এসছে বলে আমিও এসছি ওদের জন্য সাথ দেওয়ার জন্য। দিয়ে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, তার মধ্যে একটা ছেলের বাজ পড়ে। হ্যাঁ, তো বাজ পড়ে সেটা ওখানে সেন্সলেস হয়ে যায়। ওখান থেকে বিচ থেকে ছেলেটাকে আমরা আরও ওখানে লোকাল পাবলিক ছিল, ওকে চ্যাংদোলা করে আপনার বিচে উপরে তুলেছি। তুলে কন্টিনিউয়াসলি যে ভ্যানওয়ালা ট্রলিওয়ালাগুলো আছে রিক্সাওয়ালা, কন্টিনিউয়াসলি তাদের রিকোয়েস্ট করে গেলাম আধ ঘন্টা 45 মিনিট ধরে। তাদের মুখের ভাষা হচ্ছে এরকমই, মরে যাবে মরে যাক, লাইন আছে লাইনে দাঁড়ান। আমরা তাকে এইভাবে করে বললাম, দাদা ছেলেটা মরে যাবে, আপনার যা পয়সা নেন আমরাও কথা বলে নেবো। কিন্তু কোনো লোক দাদা গেল না। লাস্টে ওখানে পাবলিক মানে টয়লেটের সাথে মারপিট, তার মধ্যে ওদের একজন চলে গেল ইউনিয়নের লোক ডাকতে। একটা লোকাল থানার পুলিশ আসছিল, তাকে আমি দাঁড় করালাম যে স্যার এরকম অবস্থা, বলছে ওখানে গাড়ি লাইন আছে, ওখানে ভাড়া পাওয়া যায় গাড়ি। আমি আপনি স্যার প্রশাসনের লোক আপনি একটু বলে দিন না কমসে কম। উনি মুখ ঘুরিয়ে চলে গেলেন। এই ড্রেস অবস্থায় ছিল একদম ইউনিফর্ম থাকার পুলিশ
একদম ইউনিফর্মে ছিলেন, সেটা উনি হচ্ছেন উড়িষ্যা পুলিশের, লেখা ছিল উড়িষ্যা পুলিশ, উড়িষ্যা পুলিশের স্টাফ ছিলেন, উনি খাকি ড্রেস পরে একদম অন ডিউটি ছিল, অন ডিউটিতে উনি ছিলেন। না কিছুটা আগে পৌঁছালে কি আপনার বন্ধুকে বাঁচানো যেত? আমরা হয়তো আধ ঘন্টা 45 মিনিট আগে পৌঁছে যেতাম যদি সেই টাইমে আমরা হ্যারাসমেন্ট না হতাম। ডাক্তার এসে এখানে পালস চেক করলো, সব কিছু চেক করলো, দিয়ে বললো মারা গেছে। গিয়ে খালি আমার ভাইগুলোর অবস্থা দেখুন, বাড়িতে কি হয়ে গেছে?